আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ইন কাব্বুস টিউটোরিয়াল। আজকের ভিডিওতে আমি কেমিস্ট্রি অ্যাসাইনমেন্ট টুটা নিয়ে ডিসকাস করব। তো এই যে কেমিস্ট্রি অ্যাসাইনমেন্টের টু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে মূলত আমি ইংলিশ ভার্সনের জন্য ভিডিওটা এখানে আমি বলতে চাচ্ছি। এখানে যেটা আমাদেরকে ডিটারমাইন করতে হবে সেটা হচ্ছে পিরিয়ড নাম্বার, গ্রুপ নাম্বার, দেন আয়োনাইজেশন পোটেনশিয়াল অথবা আয়োনাইজেশন এনার্জি, আর একটা হচ্ছে গ্রুপ ক্যারেক্টারিস্টিক্স। এই চারটা জিনিস নিয়ে আমাদের মূলত একটি প্রেজেন্টেশন রেডি করতে হবে, লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম অ্যান্ড ম্যাগনেশিয়াম নিয়ে। তো আমরা ভিডিও পরবর্তী স্টেজ চলে যাচ্ছি সলিউশনে। এখানে আমি মেইনলি প্রেজেন্ট করছি এসএসসি ব্যাচ 21, কেমিস্ট্রি সাবজেক্ট কোড 137, অ্যাসাইনমেন্ট 2। এখানে প্রেজেন্টেশন অন এলিমেন্ট লেখা আছে, আমরা কী কী সাবজেক্ট থাকবে, ডিটারমাইন পিরিয়ড নাম্বার ফ্রম ইলেকট্রনিক কনফিগারেশন, ডিটারমাইন পিরিয়ড নাম্বার ফ্রম গ্রুপ নাম্বার ফ্রম ইলেকট্রনিক কনফিগারেশন, আয়োনাইজেশন এনার্জি অফ ফোর এলিমেন্টস, ডিসক্রাইব গ্রুপ ক্যারেক্টারিস্টিক্স। তো আমরা দেখি যে ফার্স্ট এলিমেন্ট অফ দ্য স্টেম ইজ লিথিয়াম। আমাদের যেই ফার্স্ট যে ক্যারেক্টারিস্টিক্সটা, এই যে আমরা দেখতে পাচ্ছি লিথিয়াম, লিথিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা দেখলাম, দেন এটার লিথিয়ামের যে পিরিয়ড নাম্বার 2 এবং গ্রুপ নাম্বার হচ্ছে 1, এটাও আমরা দেখলাম। সেকেন্ড এলিমেন্টেও আমরা বেরিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন দেখলাম, দেন পিরিয়ড নাম্বার দেখলাম, দেন গ্রুপ নাম্বার দেখলাম। সিমিলারলি থার্ড এলিমেন্টে সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন থেকে পিরিয়ড নাম্বার দেখলাম, দেন ইলেকট্রনিক কনফিগারেশনও দিয়ে আমরা গ্রুপ নাম্বারও দেখলাম। দেন আমাদের ম্যাগনেশিয়াম আছে, তো ম্যাগনেশিয়াম থেকে মূলত ম্যাগনেশিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন দেখলাম, দেন পিরিয়ড নাম্বার দেখলাম, দেন গ্রুপ নাম্বার দেখলাম। গ্রুপের ক্যারেক্টারিস্টিক যদি দেখি, গ্রুপ 1 সেটা হয়েছে কি, এলিমেন্ট অফ গ্রুপ 1 আর অ্যালকালি মেটাল, হুইচ ইফ রিয়াক্টস উইথ ওয়াটার উইল প্রোডিউস অ্যালকালি অ্যান্ড হাইড্রোজেন গ্যাস। তো আমরা খাতার মধ্যে সুন্দর করে গ্রুপ 1 এর ক্যারেক্টারিস্টিকগুলো লিখে দিতে পারি, দেন গ্রুপ 2 এই ক্যারেক্টারিস্টিক্সটাও আমরা লিখে দিতে পারি। দেন পরে যেটা আছে আয়োনাইজেশন এনার্জি, তো আয়োনাইজেশন এনার্জি জেনারেলি যেটা কোনটা, আয়োনাইজেশন এনার্জি হচ্ছে যে আমরা লাস্ট শেল থেকে যে একটা ইলেকট্রন বের করতে যে এনার্জিটুকু খরচ হয় সেটুকু আমরা আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়োনাইজেশন এনার্জি বলে থাকি। তো যেটা অ্যাটমিক রেডিয়াস বড় সেটা আয়োনাইজেশন এনার্জি কম, আর যেটা অ্যাটমিক রেডিয়াস কম সেটা আয়োনাইজেশন এনার্জি বেশি। তো আমরা যে পিরিয়ডিক টেবিলে আয়োনাইজেশন এনার্জি কীরকমভাবে ছোটো বড় হয় সেই জিনিসটা এখানে দেখানোর চেষ্টা করেছি ফিগারের মাধ্যমে। তো আমরা যদি সেম পিরিয়ডে লেফট থেকে রাইটে যাই, অ্যাটমিক রেডিয়াস কমে যায়, এবং যদি আমরা গ্রুপে টপ থেকে বটমে যাই তার অ্যাটমিক রেডিয়াস ইনক্রিজ করে, এটা আমরা এই ফিগারে দেখতে পারলাম। দেন নিচে ডেসক্রিপশান দেয়া আছে আমাদের আয়োনাইজেশন, এই যে পিরিয়ডে কেন এই এলিমেন্ট কমে এবং ডিক্রিজ হয় ইনক্রিজ হয়, নিচে ডেসক্রিপশানটা দেওয়া আছে, চাইলে আপনারা এটা ফলো করতে পারেন। দেন পরবর্তীতে আমরা যেই গ্রুপ যেগুলো বের করলাম, লিথিয়ামের গ্রুপ পিরিয়ড সেটা আমরা একটা চার্টে লিখলাম, দেন অ্যারেঞ্জিং দ্য এলিমেন্টস অন পিরিয়ডিক টেবিল, পিরিয়ডিক টেবিলে জিনিসটা ঠিক এরকম হয় গ্রুপ আর পিরিয়ড দিয়ে। গ্রুপ 1 আছে লিথিয়াম সোডিয়াম, গ্রুপ 2 আছে বেরিলিয়াম ম্যাগনেশিয়াম। তো আমরা নিচে গ্রুপ 1 এ যদি দেখতে চাই, তাহলে অ্যাটমিক রেডিয়াস থেকে লিথিয়াম, অ্যাটমিক রেডিয়াসের ক্ষেত্রে গ্রুপ 1 এ, সরি পিরিয়ড 2 তে যদি আমরা দেখতে চাই, ইন কেস অফ পিরিয়ড 2, এই যে পিরিয়ড 2 তে যদি দেখতে চাই, তাহলে দেখব লিথিয়ামের অ্যাটমিক রেডিয়াস বেরিলিয়ামের থেকে বড়, সোডিয়ামের, আর পিরিয়ড 3 তে সোডিয়ামের অ্যাটমিক রেডিয়াস ম্যাগনেশিয়াম, এখানে একটু ভুল আছে যে এখানে অ্যাকচুয়ালি সোডিয়ামের, এখানে লিথিয়াম না হয়ে এখানে সোডিয়াম হবে,
सॉरी इखने लिथियम ना होए मैग्नीशियम होबे तो इखन लिथियम ग्रेटर दैन बेरिलियम एंड सोडियम ग्रेटर दैन मैगनेशियम होबे भूलटिर जोन्नो आंतरिकभावे दुखित দেন আমরা পিরিয়ড টু তে যদি আয়নাইজেশন এনার্জি চিন্তা করি তখন আমরা লিখতে পারবো বেরিলিয়াম গ্রেটার দেন লিথিয়াম অ্যান্ড লিথিয়াম এখানে সিমিলারলি যে মিস্টেকটা হয়েছে সেটা হচ্ছে কি এখানে লিথিয়াম হবে না যেখানে লিথিয়াম হবে না এখানে ম্যাগনেশিয়াম হবে ম্যাগনেশিয়াম হবে সিমিলারলি নাও গ্রুপ ওয়ানে যদি আমরা লিথিয়াম ইজ সিচুয়েটেড অ্যাট দেন সোডিয়াম অ্যান্ড বেরিলিয়াম তো আমরা অ্যাটমিক রেডিয়াস যদি দেখি সোডিয়াম হচ্ছে লিথিয়ামের থেকে বড় আবার ম্যাগনেশিয়াম বেরিলিয়ামের থেকে বড় গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু যদি দেখতে চাই তাহলে আয়নাইজেশন এনার্জি ঠিক এটার অপোজিট হবে বিকজ আমরা দেখে আসলাম যে আয়নাইজেশন এনার্জি যদি অ্যাটমিক রেডিয়াস বেশি হয় আয়নাইজেশন এনার্জি কম আর অ্যাটমিক রেডিয়াস বড় হলে অ্যাটমিক রেডিয়াস ছোটো হলে আয়নাইজেশন এনার্জি বেশি তো এই ভিডিওটিতে অ্যাসাইনমেন্ট টুটা নিয়ে তুলে ধরার চেষ্টা করছি আপনারা চাইলে এখন স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আমি আবার বলে নিতে চাচ্ছি এখানে একটু মিস্টেক আছে যে ইন এখানে যে আমি যেটা লিখছি এখানে যেটা আমি লিখলাম এখানে যে ফ্রম অ্যাবাভ চার্ট উই ক্যান সি দ্যাট ইন পিরিয়ড টু লিথিয়াম ইজ সিচুয়েটেড লেফট সাইড দেন বেরিলিয়াম সিমিলার ইন পিরিয়ড টু সোডিয়াম ইজ সিচুয়েটেড দেন লেফট সাইড দেন ম্যাগনেশিয়াম সো ইন দ্যাট কেস অ্যাটমিক রেডিয়াস লিথিয়াম গ্রেটার দেন বেরিলিয়াম অ্যান্ড সোডিয়াম গ্রেটার দেন এখানে লিথিয়াম লিখছি এই যে আমি মার্ক করতেছি এখানে আমি লিথিয়াম লিখছি এইখানে অ্যাকচুয়ালি ম্যাগনেশিয়াম হবে এমজি আর এখানে পিরিয়ড টু দেয়ার ফর ইন পিরিয়ড টু অ্যান্ড থ্রি ইন কেস অফ আয়নাইজেশন এনার্জি বেরিলিয়াম গ্রেটার দেন লিথিয়াম অ্যান্ড লিথিয়াম গ্রেটার দেন সোডিয়াম এখানে লিথিয়াম এই যে আমি মার্ক করতেছি লিথিয়াম এখানেও ম্যাগনেশিয়াম হবে তো আপনারা এটা কারেক্ট করে নিন তখন আপনারা মেইন অ্যাসাইনমেন্টে লিখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ।